স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত কোভিড-19 নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম নিয়ে আমাদের নিয়মিত প্রেস ব্রিফিং তারাও নিজেদেরকে সবসময় মানসিক মনোবল ধরে রাখবেন। আপনার মানসিক মনোবল আপনাকে সুস্থ হতে অনেকখানি সাহায্য করবে। আমাদের মানসিক মনোবল যত বেশি শক্তিশালী রাখতে পারবো, আমাদের প্রতিরোধ ক্ষমতাও তত বেশি বাড়বে। এই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মানসিকভাবে ভেঙে পড়বেন না, মানসিক মনোবল বজায় রাখবেন সবসময়। এবং আপনারা সৃষ্টিশীল কর্মে নিয়োজিত থাকবেন, নিজেরা থাকবেন, পরিবারের অন্য সদস্যদের শিশুদেরও আপনারা সৃষ্টিশীল কাজের দিকে মনোযোগী করবেন। আমাদের মানসিক স্বাস্থ্যর দিকে এই সময় আমরা যেহেতু একটি দুর্যোগের মধ্যে কাটাচ্ছি, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রত্যেকেরই খুবই দরকার। আমরা যারা কর্মস্থলে আছি আমাদের তাদেরও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার, আমাদের মানসিক উজ্জীবতা খুবই দরকার। আমরা এইসব করার জন্য মানবিক যা যা করার দরকার সেটা আমরা করবো। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলবো, আমরা যেন প্রত্যেকেই মানবিক হই, আমরা কোনো আক্রান্ত ব্যক্তির প্রতি যেন কোনো অসদাচরণ না করি বা তার প্রতি যেন কোনো আচরণ না করি, কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ, একা আমি বাংলাদেশে ভালো থাকতে পারি না। আমি আজকে সুস্থ আছি, কালকে যে আমি এটাতে আক্রান্ত হব না এর কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য আমরা প্রত্যেকের প্রতি সহমর্মিতা দেখাবো, সমবেদনা দেখাবো এবং আমরা সকলেই মিলে ভালো থাকার জন্য স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলব। আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।